খালি চোখে ধরার উপায় নাই যে আসলে কোন পানিটা বিশুদ্ধ, কোন পানিটা বিশুদ্ধ। হ্যাঁ, আচ্ছা সেটা আপনি কিভাবে বোঝাবেন? এই দেখেন ভাই, আমি এখন আপনাকে দেখাই যে আসলে কি আমরা কি খাচ্ছি দেখ শুনে। এই দেখেন, আচ্ছা আচ্ছা, লাইটটা কখন জ্বলবে? যখন পানিটাতে ধাতব পদার্থ, ধাতব পদার্থ আছে কিনা। আচ্ছা, এটা ফিল্টার করা পানি, ফিল্টার করা পানিতে আছে, লাইটটা জ্বলতেছে না, তার মানে নেই। আর এটা দেখেন, এটার ভিতরে কিন্তু লাইটটা জ্বলে উঠছে। দেখেন, আপনি খালি চোখে বুঝতেই পারবেন না কোনটা বিশুদ্ধ পানি। এটা হলো সাপ্লাইয়ের পানি, এটা হলো ফিল্টার করা, ফিল্টার করা পানি। ফিল্টার করা পানিতে যখন দুইটা তার দিবে তখন কিন্তু লাইটটা জ্বলবে না, তার মানে পানিটা বিশুদ্ধ, বিশুদ্ধ 100%। আর যদি আপনি এই দেখেন সাপ্লাই পানি দেওয়ার সাথে সাথে দেখেন লাইটটা জ্বলতেছে, তার মানে পানিটা বিশুদ্ধ না, ভেজাল আছে। 20 লক্ষ মানুষের উপরে মানুষ পানি ভেতর রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু ডায়রিয়া কলেরা আক্রান্ত হচ্ছে, কিন্তু সেটা পরিত্রাণ করার জন্য আমরা চিন্তা করছি একটা ভালো একটা মেশিন নিয়ে আসি, যেটা হচ্ছে হলো কাস্টমারদের ভালো হবে, আমাদের দোকানে একটা সুনাম হবে। পানিটা কিন্তু সম্পূর্ণ নোংরা, এটার মধ্যে মেরিন্ডা, কোক, নীল, মাটি দিয়ে এই পানিটাকে নোংরা করা হয়েছে, এবং এই নোংরা পানিটাকে এই ফিল্টারিং এর মাধ্যমে এখানে বিশুদ্ধ পানিতে পরিণত করা হবে 100%। আসলে মেন জিনিস হচ্ছে একটা ময়লা পানি পরিষ্কার, তো অবশ্যই আপনার যেটা হচ্ছে আপনার আরো একটা মেনমেন লাগবে। আচ্ছা, এটা মেনমেন হচ্ছে 100 GBD ভাই। আচ্ছা আচ্ছা, যত ধরনের ময়লা আছে নিমিষে শেষ করে দিবে। এই নীল মেশানো, মাটি মেশানো, কোক মেরিন্ডা মেশানো পানি কিন্তু বিশুদ্ধ করে উনি আবার খেয়ে দেখে যাচ্ছে। চমৎকার একটি ফিল্টার মেশিন, এটা দেখে আসলে মন এমনি ভালো হয়ে গেছে। আসলে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে ম্যান্ডা রয়েছে, কোকা কোলা রয়েছে, প্লাস নীল রয়েছে, কিছু পানি রয়েছে, নীল রয়েছে। এগুলো দিয়ে আজকে আপনি কি করবেন আপনি ভালো জানেন, আমি অনেক এক্সাইটেড আজকে ভিডিওটা শুট করার জন্য, তো করতেছি অলরেডি, তো ডিটেইলস জানবো, তারপরে একটু অ্যাড্রেসটা কনফার্ম করব। আমাদের যেটা হচ্ছিল ঢাকা প্রাণ কেন্দ্র, যেটা হচ্ছে ফার্ম গেট, আনন্দ সিনেমা মলের ঠিক পাশে হচ্ছে লাস্ট ফার্মার, তার অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় 37 নম্বর সব বেস্ট কুকার। আচ্ছা, এটা একদম ইজি লোকেশন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে ওনাদের সব ধরনের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব। ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রাখলে নেক্সট টাইম ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আর আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা ভিডিওটা দেখছেন আজকে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিওটা আমি মনে করি সবার জন্য গুরুত্বপূর্ণ, আপনার ব্যক্তিগত দায়িত্ব এই মেসেজটা সবার কাছে পৌঁছানো, কারণ পানিবাহিত রোগ বর্তমানে সবচেয়ে বেশি। এই পানিবাহিত রোগ থেকে কিভাবে আপনি মুক্তি হবেন, মানে নিজেকে সেফ রাখবেন, তো আজকে সেই ধরনের একটা ফিল্টার আপনাদেরকে দেখাবো। কিভাবে ভাই শুরু করতে চাচ্ছেন? প্রথম তো শুরু করতে যাচ্ছি যে আসলে আমরা খালি চোখে কিন্তু একটা গ্লাসে কতটুকু ধাতব মেটাল আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু এখন সেটা পরীক্ষা করছি। কি এক গ্লাস পানি নিতে পারেন? আমরা ভাবে কথা বলি, দেখেন এই ধরনের এক গ্লাস পানি নিল, খালি চোখে ধরার উপায় নাই যে এটার ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে, এই পানিটা খেলে ক্ষতি হবে। এক্স্যাক্টলি, এটা ধাতব মেটাল কিরকম আমি কিভাবে পরীক্ষা করব? আচ্ছা, এটার ভিতরে যে ধাতব মেটাল যুক্ত আছে এটা কিভাবে বুঝবো? আসলে কিভাবে বুঝবো? এই যে আমরা যন্ত্রটা নিয়ে আসলাম, যন্ত্র দিয়ে আপনি বুঝবেন 100%। আচ্ছা, এখন আমার বাসাতে যন্ত্র নেই, আমি কিভাবে এটা বুঝবো যে ধাতব মেটাল আছে? আপনার ধাতব মেটাল আছে কিনা সেটা পরীক্ষা করে তো আমরা এই ফিল্টারের মাধ্যমে আপনাকে দেখাবো। ও আচ্ছা, যে কোনো পানি ধাতব মেটাল মুক্ত করবে এই ফিল্টার 100%, সেটা আমরা পিউরিফাই করে আপনি দিন ধাতব মেটাল মুক্ত হইছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষা করার আগে একবার পরীক্ষা করব, টেস্ট করার মানে এটা কি বলে ফিল্টারিং করার আগে একবার টেস্ট করব, পরে একবার টেস্ট 100%। ওকে ফাইন, তো কিভাবে শুরু করতে? তাহলে আমি কাজটা শুরু করি। ওকে, তাহলে ভাই আমি প্রথমে দিচ্ছি হচ্ছে মেরিন্ডা ভাই, মানে আপনি এই পানিটাকে নোংরা করবেন 100% ভাই। আচ্ছা, প্রথমে তারপর দিলাম হচ্ছিল ভাই কি দিব, আর নীল দিব, নীল দিবেন 100% ভাই। এরপরে নীল, এই যে নীল দিলাম ভাই, এই দেখেন। তারপরে দিলাম হচ্ছিল কি ভাই, মাটি, মেরিন্ডা, কোক, নীল, মাটি দিয়ে এই পানিটাকে নোংরা করা হয়েছে, এবং এই নোংরা পানিটাকে এই ফিল্টারিং এর মাধ্যমে এখানে বিশুদ্ধ পানিতে পরিণত করা হবে 100%, এবং ধাতব মেটাল আছে কিনা সেটা আমরা দেখাবো। আচ্ছা, সেক্ষেত্রে টাইমটা কত? সেক্ষেত্রে টাইমটা মিনিমাম আপনার
নোংরা পানি গুড়ি নোংরা পানি দিয়ে পরিবেশন হবে 100% ভাই। বাজারে যে পানিটা পাওয়া যায় সেম পানিটা আপনি এখানে বিশুদ্ধ 100% মানে ওই পানিটাই আপনি করে দেখাবেন। ওকে, তো ময়লা পানিটা কিন্তু এই পাইপ দিয়ে মোটরের মাধ্যমে এখানে ঢুকতেছে, প্লাস এটাকে বিশুদ্ধ করে কিন্তু দেখেন এখান দিয়ে বের হচ্ছে এবং এখানে রিজার্ভ হচ্ছে। মাত্র 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আপনার পানিটা বিশুদ্ধ 100%। আচ্ছা, তো এটা আসলে কয়টা স্তরে পানি বিশুদ্ধ? এটা হচ্ছে টোটাল হচ্ছে 2টা স্তরে, যেটা হচ্ছে একটা হচ্ছে ফিল্টার, একটা স্টেজ থাকবে, একটা হলো আপনি কতটুকু পানি আছে সেটা দেখতে পারবেন। এখন ভাই আমি ব্র্যান্ড নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছিল টোটাল হচ্ছে হিরন পাল একটা ব্র্যান্ড, যেটা হচ্ছিল টেকনোলজি ইউএসএ, এখানে লেখা আছে কোথায় কিছু আমেরিকান টেকনোলজি ভাই, আমেরিকান টেকনোলজি। আর রিভার অসমোসিস ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ভাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, রিভার অসমোসিসটা কি ভাই? যেটা হচ্ছে আমরা মেমব্রেনের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন হয়। এখন বাজারে কিন্তু অনেকে দেখায় ভাই বিভিন্ন ধরনের আপনার বিদ্যুৎ ছাড়া এই ছাড়া ওই ছাড়া, আসলে মেইন জিনিস হচ্ছে একটা ময়লা পানি পরিষ্কার তো অবশ্যই আপনার, যেটা হচ্ছিল আপনার আরো একটা মেমব্রেন লাগবে। আচ্ছা, এটা মেমব্রেন হচ্ছে 100 GBD ভাই। ইনলেট কার্বন থাকবে, টেস্টিং ওয়াটার থাকবে, আর আরো মেমব্রেন থাকবে। এটার মাধ্যমে পানিটাকে বিশুদ্ধ, পানিটা পিউরিফাই, ইভেন কি ধাতব মেটাল মুক্ত হবে। রাইট, আর 100% পানিটা পিউরিফিকেশন হবে। আচ্ছা, 100% পানিটা কিন্তু পিউরিফিকেশন হবে, পিউরিফিকেশন হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই এটার মধ্যে হচ্ছে হলো আপনার এক গ্লাস আপনি পানি নিলেন, অটোমেটিক্যালি ওই এক গ্লাস পানিটা নিয়ে নেবে, কারণ এটা ফুল রিজার্ভ হয়ে আছে। এখন আমি এখান থেকে এক গ্লাস পানি পান করার সাথে সাথে মেশিনটা অন হবে, অন হবে, আবার এক গ্লাস পানিটা ফিল আপ হবে, তারপরে আবার অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক। এই যে ভাই এখানে একটা সেন্সর দেওয়া আছে, সেন্সর দেওয়া আছে। রাইট, আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনি পানিটা দেখতে পারবেন আসলে আপনার পানিটা কি কতটুকু পানি আছে, এটা মজার ব্যাপার। আর এই জিনিসটা আপনি টেবিলে বসেও ব্যবহার করতে পারবেন, হ্যাঙ্গিং করে ব্যবহার করতে পারবেন। কোম্পানি দুইটা সিস্টেম করে দিয়েছে। আসলে টোটালি হচ্ছে এই ফিল্টার টোটালি হচ্ছে আধুনিক একটা ফিল্টার। এখন কি পানিটা বের করে দেখাবেন ভাই? পানিটা অবশ্যই বের করে দেখাও, দেখাইতেছি। এই দেখেন ভাই আমরা কি পানি দিয়েছি ভাই, আর এখানে কি পানি বের হচ্ছে। আচ্ছা দেখেন, দেখেন এই নোংরা পানিটা কিন্তু আপনার ভিতরে আপনি ইন হয়েছে, এরপরে ওয়েস্টেজ পানিগুলো কিন্তু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এই দেখেন ভাই, এটা ওয়েস্টেজ একটা পানি, এই দেখেন রিজেক্ট পানি, এবং পিওর বিশুদ্ধ পানিটা কিন্তু এখানে রিজার্ভ হচ্ছে, এখানে রিজার্ভ হচ্ছে। ওকে, আর আরেকটা কথা হচ্ছে ভাই, বাজারে কিন্তু অনেক কোয়ালিটি ফিল্টার আছে, কিন্তু 100% পানির পিউরিফিকেশন হচ্ছে কিনা সেটা হচ্ছে কথা। আর তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এখানে দুটো লাইট দেওয়া আছে। আচ্ছা, একটা হচ্ছে হলো লাল লাইট, একটা হলো গ্রিন লাইট। গ্রিন লাইট, লাল লাইট হচ্ছে কি, যেটা আপনার পানিটা পিউরিফিকেশন হচ্ছে। আপনি যেরকম পানিটা খাবেন ঠিক বাজারে কিনা পানির মতো এরকম আপনি স্বাদটা পাবে আর কি, 100% বাজারের পানিটা যেমন স্বাদ সেম সেম একই স্বাদটা পাবেন। আচ্ছা, ওকে, এর ভিতরে কোনো ভেজাল নেই। ওকে, তো আমাদেরকে একটু এক গ্লাস পানি একটু নিয়ে তাহলে ভাই, আমি প্রথমে একটা গ্লাস পানি নিয়ে দেখাই। এই দেখেন পানিটা, এটা সম্পূর্ণ কিন্তু এই দেখেন নীল মেশানো, তারপরে কোক মেশানো, মাটি মেশানো, পানিটাকে কিন্তু এখানে বিশুদ্ধ পানি করা হয়েছে। দেখছেন এখন এখানে ধাতব পদার্থ আছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখাবো। এখন আপনাদেরকে পরীক্ষা করতে হবে। আসলে ভাই আমি এই প্রথমে পরীক্ষা যেটা হচ্ছে আকর্ষণ, মেইন আকর্ষণ আমি সেটা আপনাকে দেখাই। এই দেখেন ভাই এখানে কি পানি নিলাম। এই দেখেন নোংরা পানি, আসলে পুরো নোংরা কিন্তু পানি, নোংরা পানি। হ্যাঁ, এক গ্লাস পানি নিলাম। আচ্ছা, ওকে, আসলে কি ধাতব মেটাল কতটুকু আছে সেটা আমি আপনাকে আজকে পরীক্ষা করে দেখাবো। ওকে, এখানে কি ভাই জ্বলতেছে? হ্যাঁ হ্যাঁ, জ্বলতেছে। রাইট, মানে এই পানিতে ধাতব পদার্থ আছে,
যখন লাইটটা জ্বলবে তখন বুঝবে 100% মানে লাইট জ্বললেই ধাতব পদার্থ আছে বুঝবে আর কি ওকে আমি আবার একটু দেখাবো এই যে এখানে হাতে কোনো ছোঁয়া নেই কিন্তু দেখছেন এই আমি লাইন দিলাম এই যে এটা কি রিজেক্ট পানি এটা ময়লা পানি এটা আচ্ছা নোংরা পানিতে ধাতব পদার্থ আছে বিধায় কিন্তু লাইটটা জ্বলতেছে 100% আচ্ছা ওকে যদি ধাতব পদার্থ না থাকে তাহলে কি লাইট জ্বলবে না 100% জ্বলবে না এখন আমি আপনাকে দেখাই ওকে এটা ভাই কি কিনা পানি এটা কিন্তু কিনা পানি কিন্তু ভাই এটা কি ইনটেক প্যাকেটটা আচ্ছা আমি ইনটেক প্যাকেটটা খুললাম আপাশে আমি সিল প্যাকটা খুললাম আচ্ছা খুলে এখন এই পানিটা কি কোথায় নিলাম এই পানি এই গ্লাস একটা নিলাম এখানে থাকবে ফিল্টারের পানিটা আর এখানে থাকবে কিনা পানিটা ওকে এই দেখ কিনা পানিটা আমি খুলে এখানে কিনা পানিটা রাখলাম ওকে ঠিক আছে ভাই কিনা পানিটা আর এখানে বিশুদ্ধ পানি এখানে হচ্ছিল ফিল্টারের ময়লা পানি এখানে বিশুদ্ধ হয়ে আসছে আচ্ছা ওকে ময়লা পানিটা কিন্তু এখানে বিশুদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো বাজারের কিনা পানি আর এটা হলো এই ফিল্টারে ফিল্টারিং করা ফিল্টারিং করা এখন আমরা দুইটাই টেস্ট করে দুইটাই টেস্ট করে কিব যে আসলে কতটুকু ধাতু বা মেটাল আছে কিনা আছে কিনা আমি লাইনটা দেই এই দেখেন এটা একটা মিনিট এটাও এখানে রাখা ওকে এই দেখেন ভাই আছে আচ্ছা ওকে এটা কিন্তু রিজেক্ট পানি এটা কিন্তু রিজেক্ট পানিতে ওকে দেখেন রিজেক্ট পানিতে যখন আপনি দুইটা তার দিবেন তখন কিন্তু লাইটটা জ্বলবে তার মানে পানিতে ভেজাল আছে ভেজাল আছে ওকে আবার এখানে দেন দেখেন লাইট জ্বলতেছে অর্থাৎ পানির সাথে ধাতব পদার্থের মিশ্রণ আছে 100% ওকে এখন এটা তো হবে না এই দেখেন 100% পিওর পানি 100% ভাই এর ভিতরে কোনো ভেজাল নাই তো আমরা আরেকবার একটু দেখায় দিচ্ছি আরেকবার দেখাচ্ছি এই যে এখানে হচ্ছিল ময়লা পানি রিজেক্ট পানিতে যখন আপনি তার দুইটা দিবেন তখন কিন্তু লাইটটা জ্বলবে কারণ ভিতরে তার ধাতব পদার্থ আছে আর এটাতে নাই ফিল্টারিং করা পানিতে জ্বলবে না ওকে বুঝতে পেরেছি আর এটা হচ্ছে বাজারে কিনা পানি বাজারের কিনা পানি ভাই একটা জিনিস কি একটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মানব দেখলে একটা ভালো একটা ফিল্টার দরকার ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে হলো লক্ষ মতে প্রায় 20 লক্ষ মানুষ রূপে মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু ডায়রিয়া কলেরা আক্রান্ত হচ্ছে কিন্তু সেটা পরিত্রাণ করার জন্য আমরা চিন্তা করছি একটা ভালো একটা মেশিন নিয়ে আসি যেটা হচ্ছে হলো কাস্টমারদের ভালো হবে আমাদের দোকানে একটা সুনাম হবে আর যেই ভাই আমাদের ব্লক করে তারও একটা সুনাম হবে সেই ভালো ভালো যোগা দোকানে গিয়ে ভালো ভালো ব্লক করে ঢাকার ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে ঢাকার বিক্রি ঢাকার বাইরে সব জায়গায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি 100% এবার আমরা একটু প্রাইসে যাই কেমন প্রাইসে সেল ভাই প্রাইসটা সবার সাধ্য মতো কিন্তু আমরা প্রাইসটা দিব আচ্ছা ওকে যেন যে প্রাইসটা দিলে সবাই কিনতে পারে আসলে কিন্তু দৈনন্দিন জীবনে মানব দেহ কিন্তু পানিটাকে দরকার কিন্তু আমাদের তাই না এখন আমরা এমন একটা প্রাইস দিব যেই প্রাইসে সবাই কিনতে পারে আচ্ছা ভাই কিনতে পারে এই জন্য আমি এই প্রাইসটা দিচ্ছি মাত্র 13,800 টাকা যারা ঢাকার বাইরে হচ্ছে আপনি আমাকে ন্যূনতম 1,000 টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে চলে যাবে আপনি সুন্দরবন হোক বা রেডেক্স হোক আমাদের বেশি আমাদের যারা ওয়ার্ডার প্রবাসী ভাইরা তাদের কিন্তু বেশি সবাই কিন্তু বাইরে থাকে পুরুষ মানুষ কেউ থাকে না এই জন্য চিন্তা ভাবনা করছি যে প্রবাসী বাড়িতে যে মা বোনরা থাকে তারা কিন্তু ঘরে বসে কিন্তু প্রোডাক্টটা নিতে পারবে তাছাড়া কিন্তু তারা বাইরে এসে নিতে পারবে না তার জন্য সুবিধা করছি তারা ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করতে পারবে আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে কোনো অ্যাডভান্স করতে হবে না তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা যারা তাছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের ফিল্টার আছে যেটা অ্যাকোয়া কুইন পাবেন আমাদের কাছে তারপরে ছিল U5 হলোটেক্সে আরো অনেক ধরনের ফিল্টার পাবেন রাইট আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আসলে আমরা আপনাদের কাছে যাদের ফিল্টার আগে থেকেই আছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার দিয়ে টাইম দিন অবশ্যই আপনি দেখে দিন আরেকজন যার প্রয়োজন সেও নিতে পারবে কিন্তু ভাই আমি তো পানিটা খেলাম না তার পানি খেয়ে দেখা তো লাগবে না পানি খাওয়ার পরে যদি আপনার কোনো প্রবলেম হয় সেটা আমি দায় ভাই আপনার দায় ভাই 100% ভাই আচ্ছা ওকে এই দেখেন ভাই এই নীল মেশানো মাটি মেশানো কোক মাল্টা কি মেরিন্ডা মেশানো পানি কিন্তু বিশুদ্ধ করে উনি আবার খেয়ে দেখাচ্ছেন এই দেখেন একদম বিশুদ্ধ পানি নাই কিছু ভাই ওকে সব ভিতরে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যারা এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিওতে ছিলেন সবাইকে
ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করার শেষ অনুরোধ জানিয়ে আজকের মতো মাউন্টের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।